নিবেদন করছেন স্বর্ণশিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিশ্ব সিংহ রোড, হোটেল বিটি বিল্ডিং, কোচবিহার। নমস্কার, সবাইকে স্বাগত ডিজিটাল বাংলায়। আমি আপনাদের সঙ্গে বিপাশা। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো, সোমবার রাতে লঞ্চ ডুবির ঘটনা ঘটে মালদায় এবং এই ঘটনায় আটটি লরি তলিয়ে গেছে বলে খবর। এদিন রাজমহল থেকে মানিকচকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে নিখোঁজ রয়েছে একাধিক ব্যক্তি। আটটি লরি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। প্রাণহানির এখনও কোনো খবর পাওয়া যায়নি। একটি লরির খোঁজ পাওয়া গেছে বলে সূত্রের খবর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। মঙ্গলবার সকাল থেকেই তা উদ্ধার কার্য শুরু হয়েছে, যদিও বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেন, মানিকচক ঘাটে লরি পারাপার করলেও নিয়ন্ত্রণ নেই প্রশাসনের, যার জেরে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরে আবারও জানিয়ে রাখি, বর্তমানে একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে, তবে প্রাণহানি কোনো খবর নেই। কিন্তু আজ সকাল থেকেই তার উদ্ধার কাজ শুরু হয়েছে, যদিও বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী কিন্তু জানিয়েছেন যে মানিকচক ঘাটে লরি পারাপার করলেও প্রশাসনে তার উপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং যার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। সোমবার রাতে লঞ্চ ডুবির ঘটনা ঘটে এবং এই ঘটনায় আটটি লরি তলিয়ে গেছে বলে খবর। এদিন রাজমহল থেকে মানিকচকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে এবং আপনারা দেখছেন সেই ছবি। গতকাল রাতে কিন্তু লঞ্চ ডুবে যায় এবং তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল বাংলার পর্দায়। সেখানে আটটি লরি তলিয়ে গেছে বলে খবর। গতকাল রাত থেকে কিন্তু এই উদ্ধার কাজ শুরু হয় এবং মঙ্গলবার সকালে আবারও সেই উদ্ধার কাজ শুরু হয়েছে। একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে, তবে প্রাণহানি কোনো খবর পাওয়া যায়নি এবং সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। আমরা শুনে নেব এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন। আপনার গাড়ি আছে, কি শুনলেন, কখন কি হয়েছে? আমরা সন্ধ্যা 7টার সময় শুনেছি যে জাহাজ মানে অ্যাক্সিডেন্ট হয়ে নাকি আটখানা গাড়ি তলিয়ে। আচ্ছা, আপনার কটা গাড়ি ছিল? আমাদের দুটো গাড়ি ছিল। আচ্ছা, কিছু সন্ধান পাওয়া গেছে? সন্ধান এখন অবধি পাওয়া যায়নি, আটটা গাড়ির মধ্যে একটাও গাড়ি এখনো দেখি আমরা। আচ্ছা, কিছু সন্ধান পাওয়া গেছে? সন্ধান এখন অবধি পাওয়া যায়নি, আটটা গাড়ির মধ্যে একটাও গাড়ি এখনো দেখতে পাওয়া যায় না, জলের মধ্যে নিস্তব্ধতা আছে। আর ব্যাপারটা হচ্ছে যে এখনো নিখোঁজ তিনজন, যারা মানে একটু আঘাত পেয়েছে তার মানে একটা হসপিটালে প্রশাসনীয় লোক ভর্তি করা হয়েছে। আচ্ছা, আমরা এবং এ বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল এই লঞ্চ ডুবির ঘটনায় কি জানিয়েছেন আমরা শুনে নেব। দেখুন, কোনো জেনে কোনো দুর্ঘটনা হয়নি। যেইটুকু কাল থেকে আমি এই স্পটে আছি, যেইটুকু জানা গেছে যে লঞ্চ, যে মালবাহী লঞ্চ ভেসেল, তাতে যেহেতু ঝাড়খণ্ড থেকে বাংলার একটা যোগসূত্র, অর্থাৎ রাজমহলঘাট থেকে মানিকচক ঘাটে প্রচুর মালপত্র পাথর এখানে আসে এবং বাংলাতে কাজগুলো হয় এবং এটা সরকারিভাবে ডাকও হয় এই ঘাটটা। এবার যেটা হচ্ছে যে ওটা লঞ্চে, অর্থাৎ মালবাহী লঞ্চে 9টা ট্রাক ছিল, নামার সময় লঞ্চ লেগে যায়, নামার সময় দুর্ঘটনাটা ঘটে। যেহেতু ট্র্যাকের নামানোর একটা সমস্যা তৈরি হয়েছে বলে স্লিপ খেয়ে সমস্ত ট্র্যাকই কিন্তু জলের নিচে চলে যায়। একটা আটকে গেছে, শুধু বাঙ্কারে লেগে উনি আটকে থেকে গেছেন, বাকি একটা ট্র্যাকই নিয়ে যায়। ওতে 9 দিনই 18টা ড্রাইভার খালাসি ছিল, সবাইকে রেস্কিউ করা হয়েছে রাতের মধ্যেই। দুজনকে শুধু খাওয়া পাওয়া যাচ্ছে না, ময়না মন্টুকে এবং আমার ইতিমধ্যে রাত্রেই
সেখানে আমাদের রেস্কিউ টিম এসেছিলো আর কি, এনডিআরএফের টিম, তারপরে ডুবুরি এসছে, তারা খোঁজ খবর নিচ্ছে, ট্রাকগুলো উঠাবার ব্যবস্থা ছিল, পকলিং আনা হয়েছে এখানে, এখন ডুবুরি নিয়ে কাজগুলো চলছে, সার্বিকভাবে এই অবস্থায় এখন আছে। ওভারলোডিং, ওভারলোডিং আছে দাদা, এই যে ঘাট ডাক হয় ঘাটে লঞ্চ যাতায়াত করে, দূর পাড়াপাড়ি হয়, পরিকাঠামো ত্রুটি রয়েছে, মানে এত বড় বড় লরি এখান থেকে যাতায়াত করে, তবু রাস্তা নেই, ঘাটে সেই রকম পর্যাপ্ত ব্যবস্থা নেই, এটা কেন হয় না, কার গাফিলতি? কার মেনটা হচ্ছে যে রাস্তাটা, আর এটা প্রতি বছর অসংরক্ষিত এলাকা, বন্যার সময় ডুবে যায়, অতএব ঘাটটাকে প্রতি বছরই নতুন হালে তৈরি করতে হয়। আর পরিষ্কার কথা, রোডটা দেখে আসছেন আপনারা, যেটা মানিচক থেকে মানিচক ঘাটের রাস্তাটা পুরো পরিষ্কার আছে, ভালো রাস্তা আছে, পিডব্লিউ থেকে করানো হয়েছে, কিন্তু ঘাটের যেহেতু জেটি বার কিছু করানো সম্ভব হচ্ছে না, প্রতি বছর বন্যার সময় প্রচুর বন্যা হয়, গঙ্গা নদীর যখন জল বাড়ে বন্যা হয়, প্রচুর ভাঙচুর হয়, পরবর্তীতে আবার নতুন হালে সেই ঘাটটাকে তৈরি করতে হয় প্রতি বছরে, এই জন্য এটা এইরকমই আর কি, ঘাটটা প্রতি বছরই তৈরি করতে হয়। দুবার ঘাটে ঘাট ডাকের তো একটা প্রশাসনিক ব্যাপার, হয়তো কোনো ঝামা ইয়ে হয়েছিল, পাইনি বা সেইরকম পেপার ঠিক হয়নি বলে দ্বিতীয়বার ডাকে যিনি পেয়েছেন পেপার ওকে তিনিই পেয়েছেন, এটা নিয়ে তো অভিযোগ হচ্ছে না। না, এইরকম কোনো ঘটনা আমাদের নেই, কারণ ওই রকম ঘটনা করলে একটা জিনিস তো পরিষ্কার আপনারাই দেখতে পাচ্ছেন, তাহলে লঞ্চটাই এখানে ডুবে পড়তো, ভেসেলটাই ডুবে পড়তো, কিন্তু সেই ঘটনাও তো ঘটেনি, ভেসেল দিব্যিস চলছে, যান্ত্রিক ত্রুটিরও সমস্যা নাই বা লঞ্চে ডুবেও যায়নি সেরকম নাই, অ্যাকচুয়ালি হয়েছে কি নামানোর সমস্যা হয়েছে, অ্যাকচুয়ালি যারা নামাতে গেছে বা যারা সেখানে কাজ করেন কর্মচারীরা তাদেরই একটু সমস্যার জন্য এটা ওভারলোডিং বলা হচ্ছে। ওভারলোডিং হলে তো লঞ্চটা ডুবে যেত, সেই রকম তো নামাবার সময়ই পুরো টারটা নিচে জলের নিচে পড়েছে আর কি। অশিক্ষিত কেউ ছিল না, ওদের তো স্টাফ প্রশিক্ষিতই থাকে, এখন জানি না সেটা প্রশাসনিক তদন্তে তো হবে, একটা তদন্তের মাধ্যমে যে সত্যিটা আসল উদ্ঘাটন হবে, তবে আমরা যে প্রাথমিক যেইগুলো কাজগুলো সেই সব দিক কাজগুলো আমাদের প্রশাসনিক তরফ থেকে সমস্ত কাজই সুন্দরভাবে করা হচ্ছে, সেটা রাত থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি টেলিফোন লাইনে কথা বলবো মালদা থেকে আমাদের প্রতিনিধি অর্ণব পালের সঙ্গে। অর্ণব, আজ সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে, বর্তমানে নতুন কি কি তথ্য জানা গেছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জেলা প্রশাসন থেকে খবর, যে উদ্ধার কাজ সকাল থেকে শুরু হয়েছে এবং সেখানে এনডিআরএফ এর টিম রয়েছে, তারা এখনো চল কতজন নিখোঁজ হয়েছে তা কি জানা গেছে? এখনো পর্যন্ত দেখো, যে লঞ্চটি আসছিল সেই লঞ্চে 22 জন ছিল, তার মধ্যে বেশিরভাগই সব উদ্ধার করা হয়েছে গতকাল রাত্রে, তবে এখনো পর্যন্ত 3 জন নিখোঁজ রয়েছে।
অনেক ধন্যবাদ অর্ণব, আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অর্ণব পালের কথা। আপনাদের আবারও জানিয়ে রাখি, সোমবার রাতে লঞ্চডুবির ঘটনা ঘটে এবং গতকাল রাত থেকেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং আজ সকালে আবারও সেই উদ্ধার কাজ শুরু হয়। এখনও পর্যন্ত যা খবর রয়েছে যে একাধিক ব্যক্তি নিখোঁজ হয়েছে, তবে কোনো প্রাণহানি খবর এখনও পাওয়া যায়নি এবং সেখানে 8টি লরি কিন্তু গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। সোমবার রাতে এই লঞ্চডুবির ঘটনা ঘটে মালদা। এই ঘটনায় 8টি লরি তলিয়ে গেছে বলে খবর। রাজমহল থেকে মানিক চকে আসার পথে এই দুর্ঘটনা ঘটে এবং বর্তমানে একাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছে। 8টি লরি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। প্রাণহানির এখনও কোনো খবর নেই এবং একটি লরির খোঁজ পাওয়া গেছে বলে সূত্রে খবর রয়েছে এবং দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কিন্তু পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে এই উদ্ধার কাজ শুরু হয়। যদিও বিজেপি নেত্রী শিরোপা মিত্র চৌধুরী অভিযোগ করেন যে মানিকচক ঘাটে লরি পারাপার করলেও কোনো নিয়ন্ত্রণ নেই প্রশাসনের এবং যার জেরেই ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিজেপি নেত্রী শিরোপা মিত্র চৌধুরী কি জানিয়েছেন আমরা শুনে নেব। গেলাম, চলো বলছি দিদি কি পড়ছি দেখলেন। মানিকচকের এই পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক, কিন্তু সবচাইতে যেটা চিন্তার বিষয় যে লঞ্চটি নিয়ে ঘটনাটা ঘটে। আমি শুনতে পাচ্ছি সেই লঞ্চকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেই লঞ্চ অন্যদিকে চলে গেছে। আমার কাছে এটা আশ্চর্য লাগছে, এই ঘটনার মূলে কারা, কীভাবে ঘটল, কী সরকারি নিয়ন্ত্রণ রয়েছে এই লঞ্চের ওপর। এবং আজকে যে রেস্কিউ টিম কাজ করছে, আমি কিছুক্ষণ আগে দেখলাম কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ টিম, তারাও এখানে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা ট্রেস করতে পারিনি, এতগুলো ট্রাক জলের তলায় চলে গিয়েছে কিন্তু তার কোনো ট্রেস নেই। তার থেকে বোঝা যায় যে আমাদের যে রেস্কিউ অপারেশন সেটা কত দুর্বল। আমাদের কাছে সেই রকম এত বড় গঙ্গা, সারা মালদা জুড়ে আমাদের এই গঙ্গার বুকে বহুবার দুর্ঘটনা ঘটেছে, নৌকা ডুবি হয়েছে, মানুষ ডুবে গেছেন, এত বড় একটা ফেরি ঘাট চলছে, এত বড় ট্রেড আর বিজনেস চলছে, অথচ কারা সেটা চালাচ্ছেন, কিভাবে চালাচ্ছেন, সতর্কতা বিধি, রাজ্যের যে সমস্ত আইন কানুন আছে সেগুলো তারা পালন করছেন কি না, এটা দেখভাল করার জন্য আমি কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা আমাদের জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে দেখিনি। আজকে এই ঘটনা যে ঘটেছে তার অন্যতম কারণ হচ্ছে নিয়ম বিধি বিধান না মেনে আজকে তারা এই ঘাটে রাতের অন্ধকারে গাড়িগুলি নিয়ে এসেছিলেন এবং কেউ বলতে পারছেন না কোন গাড়ি এসেছিলেন, সে গাড়িতে কতজন লোক ছিলেন এবং কারা যারা মালবাহী জাহাজ ছিল, কিন্তু সেখানে ড্রাইভার বা ক্লিনার বা অপারেটর বা তাদের যে বিজনেস, যে সমস্ত জিনিস নিয়ে আসছিলেন তারা কোথায়, তাদের কোনো খোঁজ আমরা পাচ্ছি না। এর থেকে বোঝা যায় যে এই ধরনের ঘটনার জন্য এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক বিফলতা, তার জন্য আজকে এত বড় ঘটনা ঘটেছে এবং এর জন্য যারা দায়ী তাদের শাস্তি হোক এবং তাদেরকে খুঁজে বার করা হোক যে এই ঘটনার কারণ কি এবং কারা এই ঘটনা ঘটালেন। আবারও জানিয়ে রাখি, সোমবার রাতে লঞ্চডুবির ঘটনা ঘটে এবং গতকাল রাত থেকে কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার আবার সকাল থেকে সেই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং খবর অনুযায়ী যতজন নিখোঁজ হয়েছে তা সংখ্যাটা কিন্তু স্পষ্ট নয়, তবে প্রাণহানি কোনো খবর নেই এবং একটি লরির খোঁজ পাওয়া গেছে বলে সূত্রের খবর এবং দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। আমাদের শক্তি,
আপনাদের নির্ভরযোগ্যতায়, আমাদের ওই সততা, আপনাদের বিশ্বস্ততায়, আমাদের প্রত্যেকটি গৌরত্ন পরীক্ষিত এবং কার্যকারী। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, পিএস রোড, হোটেল বিডি বিল্ডিং, কোচবিহার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং, না প্রয়োজন